ভারত থেকে আসা দুজন করোনা পজিটিভ হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা এখনও নিশ্চিত নয়। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থা স্বাভাবিক বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিরউদ্দিন। বলেন, তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে, শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে। নাসিরউদ্দিন জানিয়েছেন যে 1000 শয্যা এবং প্যাথোলজি প্রস্তুত থাকলেও হাসপাতালে রোগীর সংখ্যা এখন অনেকটাই কম। অসচেতনভাবে ঈদ যাত্রার পরে রোগীর সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। আইডিসিআর সাথে যোগাযোগ করি এবং ওখানে আমরা স্যাম্পলগুলো পাঠিয়েছিলাম। তো যেহেতু আমাদের করোনা পজিটিভ আমরা পেয়েছি, সেই অনুযায়ী আমাদের ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছি। আর এটার জন্য আপনারা জানেন যে এটার জন্য জেনোম সিকোয়েন্সিং করতে হবে, তো সেটি আইডিসিআর এটি তারাই করবেন। এই ব্যাপারে যে কোনো রিপোর্ট বা কোনো কিছু এটা কিন্তু ওনারাই অ্যাকচুয়ালি জানাবেন।